একুশে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবস। পুণি থরে মমতা বানার্জীঙ্ক বিবাদীয় বক্তব্য, সার্বজনীন সভায় বিজেপি বিরুদ্ধে জিহাদ করিবাকু দেলে আহ্বান, মমতাঙ্ক বক্তব্যর কড়া বিরোধ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল মমতাঙ্কু এই অসাম্বিধানিক বক্তব্য প্রত্যাহার করিবাকু কহিলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখ্য মমতা বানার্জীঙ্ক পাই বিবাদীয় বক্তব্য কিছু নূয়া কথা নুহে, সে অনেক থর বিবাদীয় বক্তব্য দিয়ে সারিছন্তি। তবে মমতা এবে এক আপত্তিজনক বক্তব্য দিয়ে পুণি থরে বিবাদ ঘেরক আসি যাই। সে রাজ্যের এক সার্বজনীন সভায় বিজেপি বিরুদ্ধে জেহাদ করা আহ্বান করেছেন। জিহাদী মানক দ্বারা উদয়পুরঠারে জনে সাধারণ দর্জি কনহয়া লালঙ্ক গলা কাটি হত্যা করিথিবা সময়রে মমতাঙ্কর এই বক্তব্য পশ্চিমবঙ্গর রাজনীতিকু গরম করে দেইছি। শুনন্তু মমতা ব্যানার্জি কোন কইছেন। সামনে আমার একুশে জুলাই আছে, আপনারা জানেন একুশে জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস। একুশে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিবস। সে আসানসোলঠারে এক সভাকু সম্বোধিত করে পুরা ভাষণে কহিছন্তি যে আগামী একুশ জুলাই দিন পাখুকু আসুছি, এহা শহীদ দিবস বলি আপন জানন্তি, এহা বিজেপি বিরুদ্ধে জিহাদ ঘোষণা করিবার দিন। তেবে মমতাঙ্কর এই বক্তব্য পরে চারিআড়ে এহাকু নেই বিবাদ দেখা দেইছি। ভারতীয় জনতা পার্টি পক্ষরু এহাকু নেই তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করা যাইছি। বিজেপি এই প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়ক নিকটরে ফেরাদ হইছি। পশ্চিমবঙ্গে বিরোধী দলর নেতা শুভেন্দু অধিকারীঙ্ক নেতৃত্বে এক দশজনিয়া প্রতিনিধি দল রাজ্যপালঙ্কু ভেটি এ সম্পর্কে দাবিপত্র প্রদান করেছন্তি। এই মামলায় বিজেপি প্রতিনিধি দল রাজ্যপালঙ্কঠারু এই বক্তব্যকু নেই সাংবিধানিক হস্তক্ষেপ দাবি করেছন্তি। পশ্চিমবঙ্গর রাজ্যপাল ধনখড় মধ্য এহাকু নেই কড়া আভিমুখ্য আপনাইছন্তি। সে কহিছন্তি যে এই ভিডিওরে যাহা রহিছি তাহা দুর্ভাগ্যজনক ও সাংবিধানিক অরাজকতা আড়ুকু সংকেত করুছি। সংবিধানর শপথ নেই মুখ্যমন্ত্রী হইথিবা জনে ব্যক্তি এক রাজনৈতিক দল বিরুদ্ধে জিহাদ করিবাকু আহ্বান কিপরি করিপারিব বলি সে প্রশ্ন করিছন্তি। সে মমতাঙ্কু এই অসাংবিধানিক বক্তব্য প্রত্যাহার করিবাকু কহিছন্তি। শুনন্তু সে কোন কহুছন্তি। I have gone through the video submitted to me. The statement is extremely worrisome and unfortunate. I will call upon the Honorable Chief Minister to forthwith withdraw the statement and respond to me. বন্দনা রায়ঙ্ক ইনপুট সহ ব্যুরো রিপোর্ট, অর্গাস নিউজ।